মহিলাদের একা একা ইসলাম প্রচার করার জন্য বাড়ির বাহিরে যাওয়া যায় কিনা আমরা শিয়াদেরকে গালি গালাস করি কিন্তু মজলুমদের পক্ষে শিয়ারাই তো কথা বলে আরব বিশ্বের সন্নিরা চুপ থাকে এটার বাস্তব রূপ কি কোন ছেলে কোন মেয়েকে যদি পছন্দ করে বই হিসাবে পেতে চায় সে আল্লাহর কাছে দোয়া করতে পারবে অপরিচিত নারী পুরুষকে সালাম দেয়া যাবে কিনা অজু ছাড়া মারিফুল কোরআন তাফিমুল কোরআন তাফসির করা যাবে সুদী ব্যাংক কে টাকা রেখেছি সুদ এবং আসল দুটিরই কি জাকাত দিতে হবে ফজরের নামাজ কাজা হলে অন্য নামাজের ইমামতি করা যাবে কিনা বর্তমানে দেন মোহরের টাকা সর্বনিম্ন কত হবে একজন আলেম বলেছেন কবিরা গুনাগার চিরস্থায়ী জাহান নামি আমি জানতে চাই তাহলে নেকি এবং গুনাহ ওজন করা হবে কোরআনে আছে এ আয়াতের অর্থ কি মহরানা বাবদ জমি লিখে দিলে হবে

ওদৌ ইলা সা বিলি রব্বিক বিল হেকমা ওয়াল মাওয়ার ইজাদি হাসানা ও জা দিল হুম বিল্লাতিহিয়া বিল্লাহ সম্মানীয় ভাই ও বোনেরা আমরা সাপ্তাহিক আয়োজন আসুন ইসলাম জানি সাধারণ প্রশ্ন উত্তরমূলক এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালা শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন দিনের সাথেই রেখেছেন ও সালাম রাসুল সাল্লামের প্রতিুদ্ের আলা আল্লাহ তালার কাছে কামনা করে আমরা আমাদের মূল পর্ব প্রশ্নোত্তরে প্রবেশ করছি জাকির হোসেন ভাই জানতে চেয়েছেন একশো বছর আগের পুরাতন মসজিদ এখন তা স্থানান্তর করা প্রয়োজন ইসলামে অনুমোদন আছে কিনা হ্যাঁ ইসলামে মসজিদ স্থানান্তরের অনুমোদন আছে কতিপয় শর্ত সাপেক্ষে এক নাম্বার সেটা যদি না হয় সেখানে মসজিদ ছিল ছোট অবস্থায় এখন বড় করার পরিবেশ নাই কিন্তু মানুষ বেড়ে গেছে লোকজন জাগা হয় না এ জাতীয় শর্তে মসজিদ স্থানান্তরের ব্যাপারে কলামাই কেরাম তারা একমত হয়েছেন অনেকেই অনুমোদন করেছেন তারা বলেছেন যে হ্যাঁ মসজিদ এমন জায়গায় যেখানে এখন আর মানুষজন থাকে না লোকালয় থেকে অনেক দূরে একসময় লোকালয় ছিল এই জাতীয় শর্তেও মসজিদ স্থানান্তর করা যাবে নতুন লোকালয় যেখানে ওই লোকালয়ে ওই মসজিদ স্থানান্তর করে নেওয়া যাবে কিন্তু মসজিদের সেই জায়গাটা কি করা হবে সে বিষয়ে কেরামের অধিকাংশের বক্তব্য হলো সংরক্ষণ করা লাগবে সেখানে কোনো না কর্ম অর্থাৎ অসুন্দর কোনো কর্ম অনুষ্ঠিত হয় এমন যেন না হয় পসরাব পায়খানা মানুষ করবে অথবা গরু ছাগল পসরাব পায়খানা করবে অরক্ষিত থাকলে যা হয় এরকম করা যাবে না অথবা সেখানে গান বাজনার আয়োজন হবে কোনো বাজার ঘাট হয়ে যাবে যেখানে গান বাজনা হবে নৃত্য হবে এ জাতীয় কাজ করার সুযোগ নেই এটাকে সংরক্ষণ করে মক্তব হিসাবে ব্যবহার করা যেতে পারে অথবা অন্য কোনো ভালো কাজ মাদ্রাসা করা যেতে পারে এ জাতীয় কাজ করা যেতে পারে সংরক্ষণটা লাগবে যদিও হজরত ওমর রাদি আল্লাহ তালানুর সময়কার একটি ঘটনা আছে সেটা কুপাতে সংঘটিত হয়েছিল আর কুপার গভর্নর ছিলেন তখন হজরত আবদুল্লিবী মাসুদ রাজি আল্লাহ তালু তখন মসজিদ থেকে বাইতুল মালের কিছু সম্পদ চুরি হয়েছে হজরত অমর রাজি আল্লাহ তালানহু যখন জানতে পারলেন তখন তিনি বললেন তাহলে ওখান থেকে মসজিদটা স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাও তখন সে মসজিদটা স্থানান্তর করা হয়েছিল এই কারণে এবং পরবর্তীতে ওই মসজিদের জায়গায় খেজুর বিক্রি হতো খেজুরের বাজার বসতো এটা পাওয়া যায় এই জন্য কোন কোনো আলেম বলেছেন যদি জায়েজ কোনো কর্ম হয় তাহলে মসজিদ যেখানে এক সময় ছিল সেখানে জায়েজ কর্মগুলো করা যাবে তবে সেটাকে না জায়েজ কোন কাজে ব্যবহার করা ঠিক হবে না আর আমরা বলবো এটাকে মুক্তব অথবা মাদ্রাসা হিসাবে ব্যবহার করা যেতে পারে অথবা চারদিকে বাউন্ডারি ওয়াল করে গাছ গাছালি সংরক্ষণ করা যেতে পারে একান্ত প্রয়োজনে যদি মসজিদ স্থানান্তর করতে হয় জাজাকুমল্লা অনেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে মধ্যে শরিক হয়েছেন জয়েন করেছেন আমি আরজ করতে চাই যে একটু শেয়ার করে দিন আপনি শেয়ার করে দিলে আরেকজন মুসলমান ভাই অথবা বোন জেনে উপকৃত হবেন আর আপনি পাবেন জারিয়ার সাহাব ইনশাআল্লাহ শাকিল নামে এক ভাই জানতে চেয়েছেন আশার আল মুবাসারা দশজন সাহাবির নাম জানতে চাই হুম আশার আল মোবাসারা দশজন বিখ্যাত সাহাবি অসংখ্য সাহাবিকে রাসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু বিখ্যাত ছিলেন দশজন আবু বকর অমর ওসমান আলী তলহা জুবায়ের সাদ বিন আবি আকাশ সাঈদ বিন জায়েদ আব্দুর রহমান ইবন আউফ আবু ওবায় দেবনুল জাররাহ রাজি আল্লাহ আনহুম এ দশজন হলেন আল আশারা আল মুবাসারা আল মাসৌরা আশা করি উত্তরটি পেয়েছেন শহীদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মৃত্যুর আগে যদি পাড়া প্রতিবেশী থেকে মাপ চেয়ে নিতে না পারি আমার মৃত্যুর পরে যদি কেউ আমার পক্ষ থেকে মাপ ছায় মাপ হবে কি আসলে মাপ হওয়া না পাওয়া হওয়া মাপ দেয়া না দেয়া সবটা ব্যক্তির সাথে সম্পৃক্ত আপনি সরাসরি চাইল যে আপনাকে সে মাপ দিয়েছে হ্যাঁ তার কোনো প্রমাণ তো আপনি পাননি মুখে বললো যান মাপ করে দিলাম অন্তরে বললো মাপ করলাম না বিষয়টা একটু জটিল তার কাছে সে আপনার কাছে হক পাবে আর আপনি মুখে মাপ চেয়ে নিলেন এটা তো হলো না এই জন্য মাপটা যেন আন্তরিকতার সাথে হয় সেটা ইম্পর্টেন্ট এরপরও মৌখিকভাবে যদি করে তাও তো একটু মনে প্রশান্তি আসলো এই আর কি তাই আমরা যদি কোনো অপরাধ করি নিজে মাপ চেয়ে নেব দেরি করব না মৃত্যু কখনো এসে যায় বলা তো যায় না আর কারো হক যদি আমার কাছে থাকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে বলবো দিতে দেরি হয়েছে মাপ চাই কিন্তু না দিয়ে শুধু শুধু মাপ চাওয়া এটা অসন্দর এটা অনেকটা ভিক্ষার মতো হয়ে যায় যাই হোক এরপরও যদি দেওয়ার সামর্থ্য আপনার না থাকে আপনি মাপ চেয়ে নিতে পারেন যদি আপনি মাপ চেয়ে এনে আর আগে মরে যান তাহলে আপনার পক্ষ থেকে যদি আপনার আপন মাপ চেয়ে এনে আর তারা যদি বলে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তাহলে আশা করি আপনি ক্ষমা পাবেন ক্ষমাটা ইম্পর্টেন্ট কে মাপ চাইল সেটা ইম্পর্টেন্ট নয় যিনি সোহেবুল হক তিনি যদি ক্ষমা করে দেন আপনার মৃত্যুর পরে তিনি ক্ষমা করতে পারেন শফিউল হকবাই জানতে চেয়েছেন সুদি ব্যাংকে টাকা রেখেছি সুদ এবং আসল দুটিরই কি জাকাত দিতে হবে চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি সুদি ব্যাংকে টাকা রেখেছেন এটা এক নাম্বার অন্যায় করছেন এটা আপনি তাড়াতাড়ি ওই টাকাটা সুদী ব্যাংক থেকে তুলে নিয়ে আসেন এরপরে বলবো যে টাকাটা মূল টাকা সেটার জাকাত আসবে আপনি সেটা ঘরে রাখেন আর ব্যাংকে রাখেন ইসলামী ব্যাংকে রাখেন আর সুদি ব্যাংকে রাখেন মূল টাকাটার জাকাত আসবে যদি সেটা হালাল হয় আর সুদের টাকা ওইটার জাকাত হবে না হারাম টাকাটার মালিকই তো আপনি না তো জাকাত কেমনে দেবেন হারাম টাকা কিন্তু ব্যক্তি মালিক হয় না এটা জানা রাখতে হবে আপনি চুরি করে টাকা আনছেন কারো থেকে এখন আপনি বলবেন যে জাকাত দেব টাকাটা তো আপনার না তো আপনি আপনি দেবেন কেমনে কেমনে ডাকাতি করছেন ওই ডাকাতির টাকা বলবেন এক বছর চলে গেছে টাকাই তো তো আপনার না সুদের টাকা অনুরূপ হারাম টাকার নাই অর্জিত হয় না এই জন্য তো আমরা বলি যখন কোনো হারাম টাকা আপনার কাছে এসে যাবে কোনোভাবে আপনি সাওয়াবের নিয়ত ব্যতীত দান করবেন কারণ নিয়ত করার অধিকারই আপনার নাই তো সুদের টাকাটা এই আপনি এটা জাকাত দিতে হবে না ওই টাকাটা ভোগ করতেও পারবেন না বরং আপনি এটা ব্যতীত কাউকে দিয়ে দেবেন তাড়াতাড়ি ব্যাংক থেকে আপনি চলে আসুন রবিউল জানতে চেয়েছেন ফজরের নামাজ কাজা হলে অন্য নামাজের ইমামতি করা যাবে কিনা হ্যাঁ আপনি নামাজটা পড়ে নেবেন যদি আপনি কাজাটা আদায় করে নেন আপনি ঘুমিয়েছিলেন অথবা ভুলে গেছেন আপনার খেয়াল নাই কাজা হয়ে গেছে আপনি পড়ে নেবেন পরে তারপরে জোহরের নামাজের ইমামতি করতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি না পড়েন তাহলে আপনি ইমামতি শুধু নয় বরং ওই কাজাটা না পড়ে। পরবর্তী ওয়াক্তের নামাজ পড়াই নিষেধ আগে আপনি কাজাটা পরে নেবেন তারপরে পরের ওয়াক্ত শুরু করবেন আর ইমামতির তো কোনো সুযোগই নাই কারণ যেহেতু আপনার গড্ডানে আরেক ওয়াক্ত ফরজ ঝুলতেছে। তাই আগে সেটা আদায় করে তারপরে আপনি বাকি ফরজ আদায় করবেন জি আশা করি বুঝতে পেরেছেন একরাম নামে একজন ভাই জানতে চেয়েছেন সন্তান পেটে থাকা অবস্থায় তার মা মানত করেছিল জন্মের পরে শাহজালালের মাজারে নিয়ে যাবে এখন কি করব এই মানতটাই তো অপ্রয়োজনীয় না জায়েজ মানত আমাদের দেশে এসব ছিল আগে যে সন্তান জন্ম নিল মুখ মাজার তমুক মাজারে তাকে নেবে কিছু টাকা পয়সা মাজারে দেবে ঘুরায় আনবে এই মানত পূরণ করার কোনো প্রয়োজন নেই এই মানতটাই জায়েজ হয় নাই সুতরাং পূরণ করার কোনো প্রয়োজনও নাই এনাম ভাই জানতে চেয়েছেন হাদিসে আছে আল্লাহ তালা আদম আলাহ ইসাল্লামকে তার আকৃতিতে বানিয়েছেন এর ব্যাখ্যা কি হ্যাঁ চমৎকার হাদিসে আছে খালাকাল্লাহ আদামা আলা সুরাতিহি ও তুলুহু সিতা জেরা আল্লাহ তালা আদম সালামকে তার আকৃতিতে বানিয়েছেন এই হাদিসের ব্যাখ্যা ওলামাই কেরাম বলেছেন আল্লাহর আকৃতি বলতে আল্লাহ আমাদের মতো নন আদম আলা হাত আছে চোখ আছে কান আছে মুখ আছে ঠোঁট আছে দাঁড়িয়ে আছে আল্লাহর এগুলো আছে তা কিন্তু নয় আল্লাহ চেহারা আছে কেমন আল্লাহর মতো আল্লাহর হাত আছে কেমন আল্লাহর মতো কেমাইয়ালি আলী বিশানিহ যেটা আল্লাহর সাথে মানাবে ঠিক তাই আমরা বিশ্বাস করব আছে আল্লাহর চেহারা কিন্তু কেমন সেটা আমরা জানি না এই জন্য আদম আলা মতো সেটা নয় এখানে আল্লাহর মতো আল্লাহ বানিয়েছেন ব্যাখ্যা করেছেন আল্লাহরাম মানে আল্লাহর পরিকল্পনা মতো অর্থাৎ আদমকে বানানোর আগে তো আল্লাহ নিশ্চয় পরিকল্পনা করছেন যে তিনি কিভাবে বানাবেন ওই মতো করে তিনি বানিয়েছেন এটাই বোঝানো হয়েছে আল্লাহ আদমের মতো নয় আদম আল্লাহর মতো নয় লাইসা কামিসলিহি সাই লাইসা কামিসলিহি সাই আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহর মতো কিছু নেই সুতরাং ভুল বোঝা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন বর্তমানে দেনমোহরের টাকা সর্বনিম্ন কত হবে দেন দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নিয়ে মেখতে লাভ করেছেন ওলামাই আনাব বলেছেন সর্বনিম্ন দশ দেড়হাম আর অন্যান্য মাঝাবের আলেমগন বলেছেন সর্বনিম্ন কোনো পরিমাণ নেই ওলামাই আনাব তারা কেয়াস করেছেন চোরের হাত কাটার উপরে চোর যদি দশ দেড়হামের কম চুরি করে তাহলে হাত কাটা যাবে না হাত কাটতে হলে চুরির টাকাটা সর্বনিম্ন দশ দেড়হাম হওয়া লাগবে তো যেহেতু সর্বনিম্ন দশ দেড়হাম একটা অঙ্গের মূল্য তো বিয়ের মাধ্যমে স্ত্রীর একটা অঙ্গ পুরুষের জন্য হালাল হয় অর্থাৎ জেমা করার সুযোগ হয় স্ত্রীর লজ্জাস্থান হালাল হয় এই জন্য তারা বলছে সর্বনিম্ন দশ টাকা চুরি করলে যেমন অঙ্গ কাটা যায় তাহলে বুঝা গেল একটা অঙ্গের সর্বনিম্ন মূল্য দশ এই হিসাবে তারা কেয়াস করে বলছেন দশ দেড়হাম আর অন্য অন্য মাসলাকে বলেছেন না হাদিসে আছে এক ব্যক্তি রাসুল রাসুল্লামের কাছে বিয়ে করতে আসছিল আল্লাহ রাসুল তাকে বলছে মহারানা আছে বলছে নাই বাড়িতে গিয়ে খুঁজে দেখো এসে বলে হুজুর নাই টাকা পয়সা কিছু নাই আল্লাহর হাবিব তখন বলছে ওয়ালাউ কানা খাতে হাদিদ বাড়ি গিয়ে তালাশ করে দেখো একটা লোহার আংটি পাও কিনা লোহার আংটি পাইলে ওইটা নিয়ে আসো তাহলে এতে বোঝা যায় যে দেড়হামের নির্ধারিত অঙ্ক নাই অল্প হইল হবে মহারানা লাগবে এই হাদিস দিয়ে ওনারা বলছেন মহারানা সর্বনিম্ন কোন হার নেই নির্ধারিত অঙ্ক নেই আশা করি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ মহারানাটা মেয়ের সম্মানের আলোকে হওয়া দরকার স্বামীর সামর্থ্যের আলোকে হওয়া দরকার জি কোরআনের আলো নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন প্রত্যেক স্ত্রীকে কি তার স্বামীর পাজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে হ্যাঁ চমৎকার প্রশ্ন হাদিসে পাওয়া যায় হজরত আদম আলাহিহালামের বাম সবচেয়ে হাড্ডে দিয়ে বানিয়েছে আসলে তা সঠিক নয় এটা শুধু মা হাওয়া আলাই সম্পৃক্ত আপনার স্ত্রীকে আপনার পাজরের হাড দিয়ে বানাইছে ব্যাপারটা তা নয় তাহলে যে সমস্ত মেয়ের বিয়ে হয় না তাদেরকে কি দিয়ে বানাইছে হজরত মারিয়াম আলাহ বিয়ে হয় নাই মারিয়াম আলাইহালাম কুমারী অবস্থায় মারা গেছেন তাহলে ওনাকে কার হাড্ডে দিয়ে বানানো হয়েছে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ সাহারা খাতুন ওনারও তো বিয়ে হয় নাই তো ওনাকে কার হাড্ডি দিয়ে বানাইছে আবার একই মেয়ের তিনটা বিয়ে হয় চারবার বিয়ে হয় স্বামী তালাক দেওয়ার পরে মরার পর আবার বিয়ে হয় তাহলে তাকে কি চারজনের হাড্ডি দিয়ে বানাইছে এটা নয় আবার এক পুরুষ বিয়ে করছে সৌদি আরবে দশটা বারোটা চারটে একসাথে করছে বউ মরে গেছে বা তালাক দিছে আরও করছে দশ বারোটা বিয়ে করছে এমন পুরুষ সৌদি আরবে বা আরব বিশ্বে পাওয়া যায় তো ও বেটার যদি সব হাড্ডি দিয়ে বানাইতো ফাজরের হাড্ডি থাকতো না আসলে বাস্তবতা তা নয় সকল পুরুষের হাড্ডি দিয়ে স্ত্রী বানানো হয়নি এটা হজরত আদম এবং মা হওয়া সালামের সাথে সম্পৃক্ত আশা করি বুঝতে পেরেছেন আল মামুন ভাই জানতে চেয়েছেন কোন ছেলে কোনো মেয়েকে যদি পছন্দ করে বই হিসাবে পেতে চায় সে আল্লাহর কাছে দোয়া করতে পারবে হ্যাঁ পছন্দ বলতে ভালোবাসা যেন না হয় কোনো একটা মেয়ের ব্যাপারে আপনি জানছেন অথবা বিয়ের জন্য তাকে দেখছেন দেখার পরে আপনার পছন্দ হয়েছে জানার পরে শোনার পরে পছন্দ হয়েছে আপনি এবার বলতে পারেন যে আল্লাহ আমি মেয়েটাকে বিয়ে করতে চাই তুমি কবুল করো তবে আমি পরামর্শ দেব যে আপনি বলবেন আল্লাহ যদি কল্যাণ থাকে তাহলে কবুল করো কারণ আপনার পছন্দের মাঝে কল্যাণ তো নাও থাকতে পারে একটা মেয়েকে একবার দেখে দুবার দেখে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না যে সে আদৌ আপনার স্ত্রী হিসাবে একজন যোগ্য স্ত্রী হবে কিনা এই জন্য বলবেন বিয়ের ব্যাপারে বা যে কোনো বিষয় যখন আমরা চাইবো বলবো আল্লাহ তুমি কল্যাণের সাথে কবুল করো অথবা কল্যাণ থাকলে কবুল করো অকল্যাণ থাকলে আমাকে তুমি তা থেকে হেফাজত করো আশা করি বুঝতে পেরেছেন তবে প্রেম করে আবার আল্লাহর কাছে দোয়া করতে যাইয়েন না যে আল্লাহ মুখ আমি ভালোবাসি তুমি তারে কবুল করো কারণ আপনার এই ভালোবাসাটাই তো না যায়জ বিয়ের আগে কোনো ভালোবাসাবাসি নেই বিয়ের পরে যত ভালোবাসা সবটুকু উজাড় করে ভালোবাসবেন কিন্তু পরিতাপ আমাদের দেশে বিয়ের আগে এমন ভালোবাসা প্রেমিকার চুল নিয়ে কবিতা লেখে আর বিয়ের পরে যখন ওই চুল তরকারিতে পায় তখন বিয়ের আগে চুলের অনেক দাম কবিতা লিখে ফেলে তোমার চুলের সৌন্দর্য হারিয়ে যায় মন আবার বিয়ের পরে ওই চুল যদি বাতের মাঝে পড়ে তাহলে বৌর তালাক পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটতো গ্রামের পুরুষেরা চুল পাইলে আর হুঁশ থাকতো না এটা আঞ্চলিক একটা কুসংস্কার ছিল তাহলে এই জন্য বিয়ের আগে ভালোবাসাই যাবে না মনে রাখতে হবে বিয়ের পরে ভালোবাসা জি আশা করি বুঝতে পেরেছেন আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মসজিদের ভাঙতি টাকা যদি আমি নোট বানাই তাহলে কি আমানতের খেয়ানত হবে না না এটা আমানতের খেয়ানত হবে না মসজিদের ভাঙতি টাকা আপনি নোট করতে পারবেন তবে হ্যাঁ এমনিতে যদি কেউ আপনার কাছে টাকা আমানত রাখে তাহলে আপনি যদি সেটা ভাঙতি দেন বা সেটা কোনোভাবে ইউজ করতে যান তাহলে কিন্তু অনুমতি নেওয়া উচিত তবে মসজিদের টাকা আপনি ভাঙতিগুলো নোট করতে কোনো আপত্তি নাই কারণ এটা ওই রকম আমানত নয় এটা আপনাকে দায়িত্বশীল হিসাবে দেওয়া হয়েছে মসজিদে মানুষ টাকা দেয় আর আপনি তার দায়িত্বশীল এই জসীম উদ্দিন ভাই জানতে চেয়েছেন দোকানদার থেকে যে সেলামি বাবর টাকা নেওয়া হয় ওই টাকা দিয়ে ব্যবসা করা কি জায়েজ হ্যাঁ নিশ্চয়ই জায়েজ সালামি বাবদ যে টাকা নেয় ওই টাকাটা শর্ত সাপেক্ষে নেওয়া হয় যে আপনি এক লাখ টাকা দেবেন এটা অগ্রিম আপনি ভাড়া দেবেন মাসে পাঁচ হাজার টাকা যখন দোকান বিদায় নেবেন তখন এক লাখ ফিরিয়ে দেবো টাকা যিনি নিয়েছেন তিনি শর্ত সাপেক্ষে যেহেতু নিয়েছেন তাই তার ভোগ করার অধিকার আছে সেই টাকা ব্যবহার করতে পারবে আবার সময় মতো তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকতে হবে নাইম একজন নামক একজন ভাই জানতে চেয়েছেন নামাজের মাঝে মনোযোগ যদি না থাকে তাহলে নামাজ কবুল হবে আসলে কবুল হওয়া নিয়ে তো প্রশ্ন জাগেই যদি নামাজে মনোযোগী না থাকে তাহলে আল্লাহ ভালো জানেন তিনি কবুল করবেন কিনা না কারণ আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তো আল্লাহর সামনে দাঁড়াই সোহান আসছে মানুষ যখন নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়ে রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার দিকে ততক্ষণ তাকায়া থাকে আল্লাহ আকবর যখন ব্যক্তি এলতেফাত করে অমনোযোগী হয় এদিক সেদিক তাকায় অথবা অমনোযোগী হয় আল্লাহ তার নজর ফিরিয়ে নেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইদা ক মাহাদু কুমফি সলাতি বা ইন্দাক ইউনায়াজি রবদা সেই বুখারি রওয়াত ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে তা আপনি যখন নামাজে দাঁড়ান একটি হাদিসে পাওয়া যায় নামাজে দাঁড়ানোর পরে যখন আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকেন আর আপনি আপনার মন আমি আমার মনটা অন্য দিকে নেই তখন আল্লা বলে বান্দা আমার সে শ্রেষ্ঠ কে আছে যে তুই আমার কাছ থেকে মন ওর দিকে নিয়ে গেলি আবার যখন আপনি মনটা দ্বিতীয়বার এরকম করেন আল্লাহ আবার ডাকে তৃতীয়বার যখন করেন আল্লাহ আবার ডাকে যখন আপনি এভাবে বারবার মন ফিরিয়ে নেন মানে নামাজ থেকে দিকে তখন আল্লাহ আপনার থেকে মন ফিরিয়ে আল্লাহ চেয়ার নজর ফিরিয়ে নেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য আমরা নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়বো আমরা নামাজে মন রাখার চেষ্টা করবো আল্লাহ তা দান করুন কবুল হওয়ার জন্য নিশ্চয়ই একাগ্রতার নামাজ খুবই দরকার খুবই দরকার আনু মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন ঘরের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যদি জামাতে নামাজ পড়ি তাহলে কিভাবে পড়বো হ্যাঁ যদি জামাতে নামাজ ঘরে পড়েন মসজিদ অনেক দূরে অথবা করোনার কারণে মসজিদে আপনি যাচ্ছেন না লকডাউন চলছে ইত্যাদি ইত্যাদি তাহলে ঘরে জামাতে নামাজ পড়লে আপনাকে আপনি সামনে ইমাম হয়ে দাঁড়াবেন তারপরে পুরুষরা দাঁড়াবে পিছনের কাতারে নারীরা দাঁড়াবে নারী পুরুষ এক কাতারে দাঁড়াইয়া ফরজ নামাজ পড়বে না আর যদি ঘরে শুধু মহিলা থাকে আপনার স্ত্রী আপনার মেয়ে আছে আর কোনো পুরুষ মানুষ নাই তাহলে আপনি সামনে দাঁড়াবেন উনারা পিছনের কথা কাতারে দাঁড়াবে অর্থাৎ নারীগণ পুরুষের সাথে একই কাতারে দাঁড়াবে না আশা করি বুঝতে পেরেছেন শামীম সরকার ভাই জানতে চেয়েছেন মহিলাদের একা একা ইসলাম প্রচার করার জন্য বাড়ির বাহিরে যাওয়া যায় কি পুরুষ যখন থাকবে না তখন নারীরা এ দায়িত্ব নেবে পুরুষদের দায়িত্ব দিন প্রচার করা জন্য পুরুষদেরকে নবী বানিয়েছেন নারীরা দিন মানবে তবে হ্যাঁ যেহেতু আমাদের দেশে নারীরা এখন বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন জায়গায় যায় আর নারীরা এখন মসজিদ মুখী না মসজিদে নারীদের কোনো ব্যবস্থা আমরা রাখি না যদি মসজিদগুলোতে জুমার দিন নারীদের জন্য আলাদা মসজিদে নববীর মতো মসজিদে হারামের মতো জায়গা থাকতো আমাদের বাইতুল মোকার আছে আলহামদুলিল্লাহ এরপরে মসজিদে কৌসুল আজম যেটা মহাখালীতে সেটা আছে আর অনেক মসজিদে এখন হচ্ছে যদি এ জাতীয় একটা ফ্লোর নারীদের জন্য সেরে দেয়া হতো অথবা মসজিদের কিছু জায়গা ছেড়ে দেয়া হতো পদ্মার সাথে আর জুমার দিন মেয়েরা মসজিদে আসতেন কমপক্ষে তাহলে কিন্তু পুরুষরা দিনের যে দাওয়াত দিচ্ছে খোদ্ায় যে আলোচনা করছে এক ঘন্টা আধা ঘন্টা নারীদের অনেক উপকার হতো তাদের কাছে দাওয়াত পৌঁছে যেত কিন্তু বাংলাদেশে যেহেতু এই সিস্টেমটা চালু হয়নি এখন মহিলাদের দাওয়াত কে দেবে আমরা পুরুষরা তো আপনার ঘরে আপনার কাছে গিয়ে দাওয়াত দিতে পারি না মসজিদে আসলে হয়ে যেত আমার মসজিদে যদি আজকে আসতো আজকে তো শুক্রবার গেছে আমার মসজিদে আমার এক ঘন্টার আলোচনা আমার বোনেরা শুনতে পেত এভাবে প্রত্যেক মসজিদে শুনতে পেত তখন নারীদের আর ঘরের বাহিরে গিয়ে দাওয়াত দেওয়ার দরকারই ছিল না কিন্তু যেহেতু সেই কালচারটা নাই আরব বিশ্বে আছে আমি আলহামদুলিল্লাহ আরব বিশ্বের কতগুলো দেশেই তো গিয়েছি আমি একটা মসজিদে এমন কম পেয়েছি পেয়ে বললেই চল আমার মনে পড়ে না যেখানে মুসল্লার নেসা নাই পুরুষের জায়গা আছে সাথে নারীদের জায়গা একবারে বাধ্যতামূলকভাবে আছে সব মসজিদে আপনি যদি গ্যাস নেওয়ার জন্য ক্যারাস তেল নেয়ার জন্য অকটেন নেয়ার জন্য আপনি কোনো অয়েল পাম্পে দাঁড়ান সেখানেও মুসল্লার নেসা আছে পুরুষের সাথে মহিলাদের নামাজের জায়গা আছেই এভরি হার সকল মসজিদের সাথে আছে এখন আমাদের দেশে যেহেতু নাই তাই নারীদের কাছে দাওয়াত দেবে কে এই জন্য একদল নারী কর্মীও থাকবে যারা দিন শিখবে শিখে তারা নারীদের অঙ্গনে দাওয়াত দেবে তবে তারা দূরে যাবে না সফরের রাস্তায় একা একা যাবে না যদি সফরের রাস্তা না হয় নিজের এলাকায় হয় তাহলে সেটা জায়াজ আস বাল্লেগুয়াননিওয়ালা আয়া মা আশারাদি আল্লাহ তালা দিনের দাওয়াত দিয়েছেন তবে ওনার কাছে লোকজন গিয়ে শিখছে তা আপনারা যারা নারীরা আছেন ইসলাম শিখেছেন আপনারা অন্যরা আসলে শিখাবেন আর নিজের এলাকায় নিজের বাড়ি নিজের পাশের বাড়ি এক গ্রাম কাছে একটা মেয়ে যদি হাসপাতাল যেতে পারে সে চাকরি করার জন্য অফিসে যেতে পারে পর্দার সাথে তো দিনের তালিমের জন্য বাধা দেয়া ঠিক না যেতে পারবে পর্দার সাথে যেতে পারবে তবে কোনোভাবে তার পর্দা যেন লঙ্ঘিত না হয় এবং তার স্বামীর অনুমতি নিতে হবে কারণ দিনের এই প্রচারটা নারীর জন্য ফরজ না দিন শিখা দিন মেনে চলা ফরজ আর প্রচার করাটা নবীদের জন্য ফরজ ছিল আমরা যারা নবীনই আমাদের জন্য প্রচার করাটা ওই রকম ফরজ না হ্যাঁ যে তাহলে তো আমরা সকলে দায়ী হওয়া লাগতো দিন প্রচার সকলের জন্য ফরজ যদি হতো তাহলে যারা দিন প্রচারের কাজ করছেন না তারা সবাই কবিরা গুণাগার হয়ে যেতেন না আল্লাহ তালা করেন মাজিদে বলছে এরপর দিনে অর্জন করার পরে একদল লোককে আল্লাহ বলছে প্রতি জাতি থেকে তারা এলম শিখবে তারপরে তারা তাদের জাতিকে ফিরে এসে শিকার পরে এলেম করবে। জাহান নামের বয় দেখাবে তো এটা কিছু লোক করবে এটা ফরজে কেফায়া কিছু লোক করলে দায়িত্ব আদায় হয়ে যাবে আর নবীদের জন্য ফরজে আইন ছিল তা এখন বোনেরা যেহেতু পুরুষরা আমরা করছি ফরজে কেফায় আদায় হয়ে যাচ্ছে তা আপনাদের জন্য আর ফরজ থাকেনি তাই স্বামীর অনুমতি নিতে হবে আর দূরে যদি কখনো যেতে চান তাহলে আপনি স্বামীকে সাথে নিয়ে অথবা মহারাম পুরুষকে সাথে নিয়ে যাবেন বোরহান উদ্দিন ভাই জানতে চেয়েছেন মুখে তালাক না বলে আইনি ভাবে তালাক কার্যকর হবে কি হ্যাঁ তালাক কার্যকর হবে আইনিভাবে তালাক দেয়া মানে লিখিতভাবে তালাক দেয়া তো লিখিতভাবে তালাক দিলে তালাক হয়ে যাবে মুখে দিলেও হবে লিখিতভাবেও দিলে হবে এই জন্য আলাদা করে মুখে বলা দরকার হবে না লিখিত দিয়েছেন এটাই আপনার মুখের কথা আপনার মনের কথা যেটা যারা শেয়ার করে দিন আমরা আবার অনুরোধ করছি শেয়ার করলে আমাদের অন্য ভাই বোনরা জানতে পারবে শাহরিয়ার ভাই জানতে চেয়েছেন ইউনিফর্মে টাই আছে অথচ এটা তো খ্রিস্টানদের লেবাস করা যাবে কি লেবাস খ্রিস্টানদের টাই এটা একবারে সঠিক কথা নয় বরং তাই পড়ে ইহুদিরও তাই পড়ে খ্রিস্টানরাও পড়ে বিভিন্ন জাতি পড়ে এখন মুসলমানরাও পড়ছে এটা কোনো ধর্মীয় সিম্টম নয় যদিও টাই পড়ে আমরা এনকারেজ করি না আমরা ডিসকারেজ করি নিরুৎসাহিত করি এটাকে ইসলামী পোশাক বলা যাবে না এটা পাশ্চাত্যের পোশাকই বটে তবে এটা কোনো ধর্মীয় সিম্পটম নয় খ্রিস্টানদের ধর্মীয় লগো হল সিমটম হলো ক্রুশ যেটা আমাদের প্লাস চিহ্নের মতো ক্রুশ চিহ্ন সেটা হলো তাদের সিমটম তারা তাদের গলার মাঝে এটা ঝুলায় তো টাইটা খ্রিস্টানদের ধর্মীয় কোনো পোশাক নয় তাহলে ইহুদিরা হুদিরা পড়তো না অন্য ধর্মের লোকেরা পড়ত না এটা পাশ্চাত্যের একটা পোশাক এটা তারা ধর্মীয় পোশাক মনে করে না এজন্যই কোনো কোন ইসলামী স্কলার বলেছেন যে টাই পড়লে গুণ হবে না মানে তাসাবাহমিন এটা কোন কাউমের তাসাবু না কাউমের তাসাব্য হলো তো এটা ধর্মীয় কালচার যেমন হিন্দুদের পৈতা এটা ধর্মীয় এটা হিন্দুদের কাউমের ওদের ক্রুশ চিহ্ন খ্রিস্টানদের এটা করা যাবে না এটা তাসাব্য এবং বৌদ্ধরা যেমন তারা ওই যে গাঢ় কমলা রঙের কাপড় পরে ঠিক ওইভাবে দুইটা কাপড় একসাথে পরা যাবে না এটা বৌদ্ধদের সিমটম এটা তাসাব্য বিল কাউম ওইটা নাজায়জ কিন্তু যেহেতু টাইটা এমন নয় এটা এখন কোনো ধর্মীয় রীতি না আমরা কুরুষ দেখলে বুঝি খ্রিস্টান পৈতা দেখলে বুঝি হিন্দু আমরা যখন ডাবল গাঢ় কমলা লবের রঙের কাপড় দেখি তখন আমরা বুঝি সে বৌদ্ধ ভিক্ষু কিন্তু টাই দেখলে কি আমরা বুঝি সে কোন ধর্মের বুঝি না আমরা কারণ এটা সকল ধর্মের লোকেরাই পড়ছে এখন তাই এটাকে ধর্মীয় পোশাক বলা যাবে না তবে না পড়াই ভালো বিশেষত টাই যদি কেউ পরে আর সে রুকুতে যায় যায় রুকুতে যাওয়ার সময় টাই যদি ঝুলন্ত অবস্থা থাকে তখন এটা খুবই নেকেট মনে হয় হ্যাঁ কারণ সামনের দিকে থেকে জিব্বার মতো ঝুলে থাকে কোন প্রাণীর আমি জাস্ট ইঙ্গিত করলাম তো এই জন্য টাইটা তখন ওই জিব্বার মতো ঝুলতে থাকে তো এটা দেখতে বিশ্রী মনে হয় এই জন্য পারত পক্ষে পোশাকটা না পরাই উচিত কারণ এটা ইসলামী পোশাক যেহেতু নয় আশা করি বুঝতে পেরেছেন আর ইউনিফর্মে যদি হয় সেটা ভিন্ন কথা সেটা বাধ্য ইউনিফর্মে যদি হয় সেটা আপনি বাধ্য তখন আপনি অনু অনুমতি চাইবেন কর্তৃপক্ষের কাছে যে আমি এটা পড়তে চাই না তারা যদি অনুমতি দেয় তাহলে আপনি পরবেন না যে তারা বলে না এটা ইউনিফর্ম পরতেই হবে তাহলে আপনি পরবেন এটা গুনা হবে তা নয় আমান উল্লাহ ভাই জানতে চেয়েছেন বিয়ে করা কি তাকদিরের সাথে সম্পৃক্ত হ্যাঁ সবকিছু তাকদিরের সাথে সম্পৃক্ত আমরা বিয়ে করব খাবো কি করব না করব সব কিছু তাকদিরে আছে তবে কোনোটা মোবরাম কোনোটা আল্লা কিছু তাকদির পরিবর্তন হয় কিছু তাকদির পরিবর্তন হয় না তো যে তাকদির পরিবর্তন হয় সেটা দোয়া করলে পরিবর্তন হয় ভালো কাজ করলে পরিবর্তন হয় যেমন আমরা মানুষের জন্য দোয়া করি কেউ একটু ভালো কাজ করলে বলি আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেখ নে হায়াত দান করুক তো হায়াত না নির্ধারিত এখানে দোয়া করছি এর মানে আমরা আমরা মনে মনে বুঝি যে আল্লাহ চাইলে এটা বাড়াতে পারেন তার সামর্থ্য আছে কিছু তাকদির পরিবর্তন হাদিসে আসছে পরিবর্তন হওয়ার কথা হ্যাঁ আর তাকদির লাই ও রাদ্দু যে তাকদির দোয়া সারা পরিবর্তন হয় না তেজন্য জন্য বিয়েটা তাকদির লিখা আছে তবে মো আল্লাহ না মোবরাম আল্লাহ ভালো জানেন এই জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আমি এই বিয়েটা করতে চাই অথবা বিয়েটা করতে চাই না আপনি আমাকে তাকদির কবুল করেন তো লিখা যদি ফাইনালি হয় তাহলে দোয়ার অর্থ হয় না এই জন্য বোঝা যায় তাকদিরই লিখা আছে পরিবর্তন হতে পারে আল্লাহ আলম আনিসুর রহমান ভাই জানতে চেয়েছেন নিজের বাবা বেটি তো অন্য কাউকে বাবা ডাকা যাবে বাবা ডাকা যাবে কিন্তু বাবা পরিচয় দেয়া যাবে না মানে দা বেকাইরে আবিহি বা আলাইহি আনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন যে ব্যক্তি বাবা ছাড়া অন্যকে বাবা হিসাবে পরিচয় দিল তার উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত বিশ্ব মানবতার লানত হাদিস রাসূল বলেছেন সহিহ হাদিস এই জন্য আপনি অন্যকে বাবা হিসাবে দেখাইতে পারবেন না শ্বশুরকেও মানুষ তো বাবা ডাকে আমরা কেউ কেউ চাচাকেও বাবা ডাকি নিজের সন্তানকেও তো আমরা বলি বাবা এদিকে আয় ভিক্ষুক সারা দিনে মানুষের বাবা ডাকে বিশেষ করে বুড়া ভিক্ষুক যারা তারা তো একটু সবাই রে বাবা আমার একটু টাকা দেন এভাবে যদি কেউ ডাকে অসুবিধা নেই আরব দেশে যারা একটু বয়স্ক নারী তাদেরকে উম্মি বলে হুম মা বলে ডাকে উম্মি বলে আম্মি বলে উম্মি বলে এই চাচি হে মা এভাবে কাউকে শাশুড়িকে মা ডাকা শ্বশুরকে বাবা ডাকা এটা না জায়েজ নয় কিন্তু পরিচয় দেওয়া যাবে না শ্বশুর আপনি বাবা ডাকছেন কিন্তু কেউ জিজ্ঞাসা করলো কে আপনি বলতে পারবেন না আমার বাবা হারাম তখন বলবেন উনি আমার শ্বশুর এভাবে যারা পালক পুত্র পালে তাদেরকেও বাবা ডাকে আমরা বলি ডাকতে পারে ডাকা তো জায়েজ কিন্তু পরিচয় দিতে পারবে না যখন কেউ জিজ্ঞাসা করবে বলবে যে উনি আমার পালক আমাকে পালছে। উনি আমার চাচা বা আমার আত্মীয় ঠিক ওই ব্যক্তির জন্য একই উনিও বলবে যে আমি তাকে পালছি। কিন্তু আমি তার বাবা নই হ্যাঁ পালক পুত্র বাবা হওয়া যাবে না উনি জানতে চেয়েছেন জানাজান নামাজের পর পর হাত তুলে মোনাজাত করা যাবে কি উত্তর হলো যাবে না এটা জানাজান নামাজটাই দোয়া জানাজা হিয়া দোয়া মাইয়িত জানাজার নামাজ মাইয়িতের জন্য দোয়া এজন্য আমরা জানাজার নামাজে কি করি তৃতীয় নাম্বার তাকবীর দেওয়ার পরে আমরা দোয়া পড়ি আল্লাহ মখ ফিরলি হাগি না ও মানিতি না ওয়াসাহি দিনা ওয়াগায় আমরা দোয়া পড়ি আল্লাহ মগফির লাহু ওয়ার হামহু ওয়া পিহি ওয়া কুয়ানহু ওয়া কিম নুজুলাহু ও এভাবে আমরা কত আরও দোয়া পড়ি জানা জান নামা যে দোয়া পড়ে তারপরে তাক দিয়ে আমরা সালাম ফিরাই তো দোয়া তো আপনি পড়লেন তো সালাম ফিরে আবার আপনি হাত তুলে বলছেন আল্লাহর মাফ করে দাও তো আগেরটা কি হয় নাই রাসুল সাল্লাহ জানাজান নামাজের পরে সালাম পিরাইয়া দোয়া করেছেন একটা হাদিসও নেই এই জন্য এটা মনে করা এবাদত মনে করলে এটা বেদাত হবে সবাবের জন্য করলে এটা বেদাত হবে আর মোনাজাত তো আমরা সবাবের জন্য করি সেটাকে সবাব মনে করে এবাদত মনে করে করছি সুতরাং এটা বেদাত একটি হাদিসের ভুল তার জমা করছে আমাদের দেশের কিছু লোক তারা বলতেছে হাদিসে আছে হ্যাঁ ইজা সল্লাই তুম আলাল মাইয়িত ফা আখলিসু লাহু ইবনু সহ আরো একাধিক কিতাবে আদিসটি এসেছে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা তার জন্য এখলাসের সাথে দোয়া করবে তুই ফা পা অক্ষরকে এখানে অতফর অর্থে ব্যবহার করছে যারা তারাই বিভ্রান্তিতে পড়েছে তারা বলে ফা মানি অতফর তো যখন তোমরা মাইয়েতের জন্য নামাজ পড়বে জানাজান নামাজ পড়বে তারপর তোমরা এখলাসের সাথে দোয়া করবে তারা এই অর্থ করছে এ তর্জম একবারে ভুল এখানে ফা তাকিবের জন্য আসে নাই যেমন আমরা কোরআন মাজিদি কি পাই আল্লাহ তালা বলছেন ওইদা করে কোরআন যখন কোরআন পড়া হবে ফাস্তামি ওলাহ তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এখানে ফা অর্থ কি অতফর তাহলে কোরআন যখন পড়া হবে তারপরে মনোযোগ দিয়ে শুনবা তো কোরআন তো পড়ার শেষেই তো মনোযোগ দিয়ে শুনবেন কেমনে এতে বোঝা যায় পা সব জায়গায় তাকিবের জন্য আসে না এই আপনারা অনুবাদ যারা করেছেন আমাদের মাদ্রাসা সিলেবাসের সম্ভবত ক্লাস এইটের বইতে জানাজান নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে কিছু বেদাতি আলেম এটা লিখেছে জায়েজ লিখেছে আমাদের মাদ্রাসা সিলেবাসের ফিকার কিতাবগুলো যেগুলো ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে পড়াচ্ছে অধিকাংশ লেখক বেদাতি মাদ্রাসা সিলেবাসের ফিকার কিতাব যেগুলো লিখছে সবাই বেদাতি না অধিকাংশ বেদাতি এই দেশের বেদাতি আলেমগুলোকে মাদ্রাসার সিলেবাসের বই লেখার দায়িত্ব দিয়েছে আর পরিতাপ এটা পরিতাপ ওরাই বেদাত যা আছে সব ঢুকাইছে এর ভিতরে তার মাঝে এটাও ঢুকাইছে সম্ভবত ক্লাসে এটে আমি একটু কনফিউজ কিন্তু সিলেবাসে আমি নিশ্চিত এটা আমি নিজে দেখেছি আছে আমরা তো আর নিচের দিকে পড়াই না যার কারণে দেখেছি আমি কিন্তু পড়াইলে হয়তো বলতে পারতাম যে অমুক ক্লাসে পড়াইছি সমানীয় ভাইয়েরা ওখানে তারা লিখেছে হাদিস দিয়া দলিল যে রাসুল বলছে যখন তোমরা নামাজ পড়বে অতফর তোমরা সাথে দোয়া করবে এই অতফর তারা ভুল অনুবাদ করেছে কারণ যেহেতু পা সব জায়গায় তাকিবের জন্য হামুল এখানে পা তাকিবের অর্থ নয় যে তখন কোরআন তেলোয়াত হবে তারপরে তোমরা মনোযোগ দিয়ে শুনবে সুখ থাকবে না বরং তেলোয়াত কালে ঠিক ওই হাদিসটা একই অর্থ তার প্রমাণ নবীর আমল যে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা জানাজান নামাজ যখন পড়বে অতঃপর তোমরা দোয়া করবে আপনারা অনুবাদ করলেন সে রাসূল জীবনে কখনো সালাম ফেরিয়া দোয়া করছে একটি হাদিস দেখান তিনি দোয়া করেছেন দাপনের পরে ইদা ফারাগা আন দাফানিল মাইন্য়িত ওয়াকফা আলাই ফকা আস্তক ফিরুল ইয়াখিক মোসালুল আহু তসব ফাইন নাহু আল আল যখন দাফন শেষ কবরের পারে দাঁড়াতেন তখন তিনি বলতেন তোমাদের ভাইয়ের জন্য কাছে ক্ষমা চাও তাকে এখন প্রশ্ন করা হবে সে যেন ইমানের উপরে টিকে থাকতে পারে কামনা কামনা করো করো রাসুল দোয়া করেছেন দাফনের পরে আর আপনারা দোয়া করছেন অনেকে সালাম ফিরে দাফনের আগেই এটা বেদাত এ দোয়ার কারণে অনেক মানুষ দাফন কাজে অংশগ্রহণ করে না শেষ চলে যাচ্ছে অথচ হাদিসে আসে যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো ফালাহুল তার জন্য এক কিরাত সবাব আর যে ব্যক্তি জানাজার পরে দাফন পর্যন্ত অপেক্ষা করল ফালা হোক এবং এই দুই কেরাত এক কেরাত মানে হচ্ছে সবচেয়ে ছোট কিরাত হলো দুই কেরাতের মাঝে ছোট যদি হয় কেরাত সেটা হলো হুদ পাহাড়ের সমান আপনি মোনাজাত করে দিলেন লোকজন চলে গেল তো আপনি মানুষকে ঠকাইলেন বেদাত করলেন সবাব থেকেও বঞ্চিত করলেন এই জন্য আমরা সতর্ক থাকা লাগবে কোন জানাজার নামাজের সাথে সাথে যেন মুনাজাত না হয় যদি কেউ করতে চায় ওই আলেমকে আপনারা বলবেন যেটা এটা ইসলামে নেই আল্লাহ রাসুল কখনো করেননি রাসুল হাজার হাজার সাহাবির জানাজার নামাজ করেছেন একটা হাদিস আপনি দেখান এইভাবে আপনারা ধরবেন দেখাতে পারবে না আর যে হাদিসটা বললাম এটা তারা ভুল জমা করছে এটার তর্জমা হল যখন আপনি নামাজ পড়বেন তখন যে দোয়াটা করবেন না ওই দোয়াটা অথবা আল্লাহ্মু আর হামহু এটা যেন এখলাসের সাথে করেন রাসুল সেটাই বুঝিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন আখতারুজ্জামান ভাই জানতে চেয়েছেন শিয়ারা কি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিয়াদেরকে মুসলিম বলাও কঠিন কাফের বলাও কঠিন খুব জটিল প্রশ্ন কারণ শিয়াদের মাঝে কেউ কেউ আছে যারা রাসুলকে কে রাসুল মানে আল্লাহকে আল্লাহ মানে তাহলে তাদেরকে যদি আমরা গড়ে কাফের বলি তাহলে তারাও তো কাফের হয়ে যাবে আবার শিয়াদের মাঝে কিছু আছে যারা হজরত আলী কে বরং এমন আকিদা রাখে যে জিব্রাহীল আলাহিসাল্লামকে আল্লাহ হজরত আলীর কাছে পাঠাইছিল ওহিনিয়া আল্লাহ আলাহিসালাম আলা আল্লাহর কাছে নিয়ে না এসে মোহাম্মদ উবন আবদুল্লার কাছে চলে গেছে ভুলে মূলত রাসুল হওয়ার কথা ছিল আলী আস্তা ফির এমন আকিদা রাখে এমন শিয়াওয়াজ ওদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই এই তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছা কঠিন সৌদি গভর্নমেন্টও এই সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই যদি তারা কাফের সিদ্ধান্তে পৌঁছতে পারত তাহলে কিন্তু কাফেরদের জন্য হরমে হারামে প্রবেশ করার ইসেন ইন্নামাল নাজাস মসজিদ আল হারাম হিম হাজা ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারামিহিম হাজা আল্লাহ তালা কোরআনে বলছে মুশ্রেকটা অপবিত্র ফথে মক্কার পরে তারা আর হারামের সীমানায় প্রবেশ করতে পারবে না তাহলে মুর্শরে কাফের এক কথা না আবুদু মাতা আবুদুল মূর্তি যারা করে তারা কাফের তারা মুর্শরে তাহলে যদি শিয়ারা কাফের হতো সৌদি গভর্নমেন্ট তাদেরকে হারামের সীমায় ঢুকতে দিত না হজ করতে দিত না কিন্তু সৌদি গভর্নমেন্ট তাদেরকে হজ করতে দেয় মুসলমানরা আমরা আপত্তি করি না কিন্তু কোন হিন্দু বৌদ্ধ ঢুকতে চাইলে কিন্তু তামাম দুনিয়া সব মুসলমান আপত্তি করবে সব আলেমরা বলবে এই ঢুকতে দেওয়া যাবে না কাবার ইমাম নিষেধ করে দেবে কিন্তু কাবার ইমাম দেখছে শিয়ারা হস করে নিষেধ তো করে না তাহলে বোঝা গেল কাফের বলা যাচ্ছে না সরাহাতান আবার তাদের আকিদা বিশ্বাস কিছু এত জঘন্য মোমেন বলাও কঠিন এই জন্য তাদের ব্যাপারটা আমরা কোন চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছে আল্লাহর উপর ছেড়ে দিই সকল বিষয়ে ফয়সালা নিজে নিজে নেওয়া দরকারও তো নাই আপনি হাকিম হওয়া কি দরকার সব কাজে শিয়াদেরকে আপনি যদি কাফের বলেন এতে করে আপনার জান্নাত নিশ্চিত হবে না তাদেরকে মোমেন বললে আপনার জাহান্নাম নিশ্চিত হবে না তা আপনার তা ফতুয়ার উপরে তাদের ব্যাপারে ইসলাম নির্ভর করছে না আপনার ইমান নির্ভর করছে না আপনার জান্নাত জান্নাম নির্ভর করছে না এই জন্য তাদের ব্যাপারে সুখ থাকি আমরা কাফেরও বলবো না ভালো মৌমেনও বলবো না জটিল তবে তাদের কোনো ভালো কাজ যদি থাকে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করবো যে কোনো ভালো কাজ কোনো কাফের করলেও তো আমরা অ্যাপ্রিসিয়েট করি যখন মুসা সালামের উম্মতেরা রোজা রাখছে মহাররমের দিন আল্লাহর হাবিব তো বলছে আমিও রাখবো আমিও তো মুসাকে ভালোবাসি তো ভালো কাজ উৎসাহ দেওয়া যায় তো শিয়ারা কোনো ভালো কাজ করলে আমরা অ্যাপ্রিসিয়েট করব যে এটা ভালো কাজ কিন্তু মহারমে যে ঘটনা তারা দেখাইছে বুকের উপরে ছুরি মারে মাথায় ছুরি মারে নিজের রক্ত অস্তাফের কিভাবে কীভাবে নিজের পিঠে রক্ত রক্তবাহির করছে এগুলো দেখে অমুসলিমরা ইসলাম নিয়ে হাসাহাসি করে নিজের রক্ত নিজে ছুরি দিয়া এইভাবে ব্লেড দিয়া কাইটা তারপর হাই হোসেন করতেছে এটা দেখলে ইসলামকে কেউ মানবিক ধর্ম বলবে অমুসলিমেরা অমুসলিমরা বলবে এই যদি ইসলাম হয় তাহলে তো মানবিক ধর্ম না নিজের গায়ের রক্ত নিজে এইভাবে বের করে অথচ ইসলামে তার অনুমোদন নাই আল্লাহর হাবিব বলছেন কারো শোকে যদি কোনো ব্যক্তি নিজের গাল থাপ্পড় দেয় নিজের বুকের জামা ছিঁড়ে নেয় রাসুল বলছে ফালাইসামিন না মান দরাবাল হদুদা ও মিন্না। যে শোকে পইরা নিজের গালে নিজে দেয় নিজের বুকে নিজে দেয় জামা কাপড় বলে সে আমার না তো শিয়ারা যা করতেছে বলেছে দশ তারিখে ইসলামকে তারা অপমান করছে হ্যাও করছে ওদের কাল্লা হেদায়াত দিক মুরাদ নামক একজন ভাই জানতে চেয়েছেন অপারগ অবস্থায় চেয়ারে বসে সেজদা করা যাবে কিনা এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি আপনি মাটিতে বসে রুকু সেজদা করার চেষ্টা করবেন যদি আপনি সেজদায় যেতে না পারেন মাটিতে তাহলে বসে বসে আপনি সেজদা দেবেন যতটুকু পারেন শূন্য যদি আপনি মাটিতে বসতে অক্ষম হন তাহলে আপনি চেয়ারে বসতে পারবেন কিন্তু মাটিতে বসতে যারা সক্ষম তারা যেন চেয়ারে না বসে কারণ নামাজ হলো রবের কাছে তার গোলামের বিনয় প্রকাশের জায়গা আর মাটিতে বসার মাঝে বিনয় প্রকাশ হয় চেয়ারে বসার মাঝে বিনয় থাকে না এজন্য রবের দরবারে আমরা এনকেসারির সাথে বিনয়ের সাথে হাজির হতে চাই তবে কেরাত যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম হন কেরাতটা দাঁড়িয়ে পড়বেন তারপরে আপনি মাটি অথবা চেয়ারে বসে রুকু সেজদা করবেন আশা করি বুঝতে পেরেছেন তবে দাঁড়িয়েও তো রুকু করা যায় যারা দাঁড়িয়ে সেচ ক্যাম করে কেরাত পড়তে পারবে দাঁড়িয়ে তারা তো রুকুও করতে পারবে শুধু সেজদাটা হয়তো আপনি মাটিতে বসে করতে হবে অথবা চেয়ারে বসে আমিন গাজী বলেছেন রাগ করে বউকে তিনবার তালাক বলেছি মায়ের সাথে রাগ করে কিন্তু মন থেকে বলিনি তালাক হবে মায়ের সাথে রাগ করে বউকে তালাক দিতে যান কেন ঠিক না মোটেও ঠিক না এটা আপনি তালাক দেবেন কেন অন্য কথা বলা যায় না আপনি যদি মায়ের সাথে রাগ করে বউকে দা দিয়ে কোপ দিতেন তাহলে কি রক্ত বের হতো না রাগ করে যদি বউকে আপনি ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিতেন সে কি ব্যথা পেত না মনে মনে আসে যে আমি তাকে কোপ দিলাম যেন সে রক্ত বের না হয় আপনার মনের কোনো লাভ হবে কোপ লাগলে তো রক্ত বের হবেই ঠিক একই কথা তালাক দিয়েছেন মনে যদি নাও থাকে তালাক হয়ে যাবে আমরা মুখের কি আছে সেটা দেখে তো আমরা ঘোষণা দিই মোহাম্মদুর রাস কালে কালেমা ঘোষণা দিছে কোনো হিন্দু কোনো বৌদ্ধ হুজুরের কাছে এসে মনে ছিল কিছু পয়সা কামাই করব কারণ নতুন মুসলমান হলে পাবলিক পয়সা দেয় আমাদের দেশে একটা কালচার আছে নসলিমকে আমরা টাকা দিই এবং কিছু লোক আছে এরকম পরিচয় দেয় ন মুসলিম বলে বলে টাকা গ্লাসন করে জিজ্ঞাসা করি ন মুসলিম আপনি হ্যাঁ কবে ইসলাম গ্রহণ করছেন কয় তো আশি সনে তো সন হলে ইসলাম গ্রহণ করলেন এখন দুই হাজার বিশ চল্লিশ বছর পরে নমুসলিম মুসলিম পুরান হইবেন কবে এই জন্য কেউ কেউ এটা ব্যবসার একটা উপাদান বানিয়েছে পাথেও বানিয়েছে সবাই না কিছু লোক এটা করছে আমরা দেখতে পাচ্ছি এখন ওই যে ব্যক্তি টাকা কামানোর জন্য কালেমা পড়ছে কালেমা পড়ার পরে কিন্তু আমরা তাকে বলছি তার মনে কি ছিল সেটার উপরে করে আমরা ফতুয়া দিচ্ছি না আপনি মনে মনে তালাক দিলেন না মুখে দিলেন মুখের উপরে ভিত্তি করে হবে তালাক হয়ে যাবে ফতুয়া আজাদ নামক একজন জানতে চেয়েছেন একজন আলেম বলেছেন কবিরা গুনাগার সিরস্থায়ী জাহান নামি। আমি জানতে চাই তাহলে নেকি এবং গুনাহ ওজন করা হবে কোরানে আছে এই আয়াতের অর্থ কি চমৎকার প্রশ্ন আসলেও যদি কবিরা গুণা আমল নামায় থাকলে চিরস্থায়ী জাহান্নামী কেউ হয়ে যায় তাহলে তো তারা নেক এবং বদের ওজন করার প্রয়োজন নেই একটা কবিরা গুণা থাকলে চিরস্থায়ী জাহান্নামী আর এই মাসালা যদি ঠিক হয় ওই হুজুরের বক্তব্যের আলোকে তাহলে ওই হুজুরও জান্নাতি হবে কিনা আমার সন্দেহ যেমন আমি আবুল কালাম ওয়াজ করতেছি আমার আমল নামায় কবিরা গুণা নাই এমন দাবি আমি করতে পারবো আপনারা যারা শুনছেন আপনি বলতে পারবেন যে আপনার আমল নামে কবিরা গুনা নাই নবী সারা এই দাবি কি আসলে কেউ করতে পারবে কেউ পারবে না তাহলে কবিরা গুনা থাকলে জাহান জাহান্নামি এই হুজুর হতো জাহান্নামি হবে জান্নাতি হওয়া তো দুষ্কর তাও আপনি করবেন ঠিক আছে কিন্তু তাওবা বা মাপ করতে কবুল করতে আল্লাহ কি বাধ্য আল্লাহ বাধ্য তিনি তাওবা কবুল করবেন যদি তিনি পছন্দ করেন যদি তিনি মনে করেন যে কবুল করলাম কিন্তু আপনার তাও বা তিনি কবুল করলেন না আপনার কি করার আছে আল্লাহ কি বাধ্য করলেন কবিরা গুণা থেকে আল্লাহ করেছেন দুই সাইডটা রয়েছে তা আপনি ফতুয়া দিলেন যে কবিরা গুণা থাকে চিরস্থায় নামে তাহলে তো আপনার উপায় নাই আল্লাহ তালে জন্য কোরআন মাজিদে বলছেন আল্লাহ গুনা মাপবেন ওজন করবেন যার স্বভাব বেশি হবে গুনা কম হবে তাহু আফি তির রা আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন গুনাগুলো আল্লাহ ঢেকে রাখবেন যেটা প্রাধান্য পাইছে সেটাই মুক্তি এজন্য তিনি ওজন করবেন যদি কবিরা গুণা থাকলে সিরোস্তায় জাহান নামে তাহলে ওজনের দরকার কি ওয়াজনু হক আল্লাহ তালা কোরআনে বলছেন সেদিন ওজন হবে এটা সত্য যথাযথ ওজন হবে ওজন নিয়ে কোরআনে অনেক আয়াত তো আল্লাহ তালা ওজন করবেন এতে প্রমাণিত হয় কবিরা গুণা থাকলেই নামি হবে না এবং রাসুল সাপাত করবেন সাপাত কাদের জন্য সুস্পষ্ট হাদিস আমার উম্মতের কবিরা গুণাগারদের জন্য আমার সাপাত থাকবে এই হাদিস গুলো দেখে কি আপনি কবিরা গুনায় উৎসাহিত হবেন আস্তল্লাহ এই হাদিস গুলো তো আমরা আগ থেকেই জানি তাই বলে কি আমরা উৎসাহিত হয়ে কবিরা গুণা করি কোনো মোমেন এটা করতে পারে এই হাদিসগুলো দেখে আমরা আশা করি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই ভয় করি জাহান্নামের আশা করি জান্নাতের যে রাসুল সাপাত করবেন কবিরা গুণা থাকলে তবে রাসুল উম্মত হিসাবে চিনতে হবে তো লি উম্মতি বলছে তো যে ব্যক্তি মুনাফে তার তাকে তো রাসুল উম্মত হিসাবে চিনবেন না উম্মত হিসাবে সিনার জন্য নামাজ কবুল হবে তখন আপনার অজুর অঙ্গ থেকে নূর বের হবে রাসুল দেখে বুঝবেন আমার উম্মত কিন্তু আপনার কিছু গুণা আছে রাসুল সুপারিশ করবেন যাদের কবিরা গুনাই নেই তাদের জন্য সুপারিশ দরকার আছে তো সুপারিশের আয়াতগুলো গুলো কোরআন শরীফে তো সুপারিশের অনেক আয়াত আছে সুপারিশ বলতে কিছু নাই আস্তাক বলে কি এই যে আল্লাহ বলছে কে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া এর মানে আল্লাহ সুপারিশ অস্বীকার করেননি তিনি বলেননি সুপারিশ নাই তিনি বলছে আমার অনুমতি লাগবে আরেকটি আয়াত যে যারা সুপারিশ করবে যাদের উপরে আল্লাহ না রাজি আসেন তাদের জন্য সুপারিশ হবে অর্থাৎ আল্লাহ চাইবেন যে আমার এই বান্দার জন্য নবী সুপারিশ করুক আমি মুক্তি দেব তখন নবী সুপারিশ করুক আমার বান্দার জন্য কোরআন সুপারিশ করবে আসান হাদিসে কোরআন সুপারিশ করবে তখন আল্লাহ কোরআনের সুপারিশটা কবুল করে মুক্তি দেবেন তো যদি কবিরা গুণা থাকলে জাহান নামে চিরকাল হয় সাই চিরস্থায়ী হয় তাহলে সুপারিশের দরকার কি সে তো সিরোকাল হয়ে গেল আর যার কবিরা গুনাই নাই তার জন্য সুপারিশ তো এই জন্য আপনারা যারা এই করতেছেন মহতারামেরা একটু বুঝে শুনে করেন এটা মমতাজ আকিদা। এটা খারিজিদের আকিদা এটা হালোসূন্য তল জামাতের আকিদা নয় আর খারিজি মতাজার ব্যাপারে ওলামাইকারের বক্তব্য তারা পথভ্রষ্ট কায় দল্লাহ। এই জন্য কোরআন পড়বেন নিশ্চয়ই পড়বেন পড়তেই হবে তবে কোরআন বুঝতে গেলে হাদিসের আশ্রয় নিতে হয় হাদিসের আশ্রয় না নিয়ে কোরআন বুঝা যায় না এই জন্যই তো আল্লাহ আল্লাহ আমাকে অনুসরণ করো রাসুলের অনুসরণ করবেন হাদিস বাদ দিয়া কেমনে মা তাহু আমার না হু আমার রাসুল যা এনেছেন তা ধরো যা সেরেছেন তা সারো হাদিস বাদ দিলে হবে না কোরআনে আছে রুকু করো কিন্তু রুকুটা কেমনে করবেন সেটা কোরআনে আছে নাই কোরআনে আছে সেজদা করো সেজদা করতে কপাল জমিনে ঠেকানো লাগে কোথায় আছে নাই তো রুকু যখন করবেন একটা সেজদা করবেন আবার দুইটা কোরআন কোরআনে কোথায় আছে যে রুকু একটা সেজদা দুইটা নাই তো লেতে বোঝা যায় কোরআন যদি কেউ বুঝতে চায় তাকে হাদিসের কাছে যেতেই হবে এই জন্য যে সমস্ত আয়াতে মাতে আছে যারা কবিরা গুনা করবে যেমন মানুষ মানুষ হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী আপনি বলবেন এই যে আল্লাহ বলছে যে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামি এখন রাসুল কি বুঝাইছেন এবার হাদিস ব্যাখ্যা করুন এই আয়াত যে রাসুল আমাদেরকে তেলাওয়াত করে শুনালেন যে জিব্রিল নাজিল করছে সেই রাসূল তো আবার বলছে ফা মানা জিনু উনি তো আবার শোনাচ্ছেন যে জিব্রাইল এটাও নাজিল করছে এবং সেই রাসুল যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছেন যে আমার কবিরা গুনাগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। তাহলে এবার রাসুল থেকে ব্যাখ্যা জানতে হবে যে হাদিসে কি বলছে কেউ কেউ বলছে না কোরআন এনাফ কোরআন যথেষ্ট এটা আহলে কোরআন নামে এক পথভ্রষ্ট সম্প্রদায় বের হয়েছে যারা হাদিস অস্বীকার করছে কিছু লোক আছে বোখারি শরীফের হাদিস স্বীকার করছে সহি হাদিস সহি না কেমন কথাবার্তা কয় কোরআনের সাথে যে হাদিস মিলবে না সেটা বোখারি শরীফে থাকলেও মানবো না আস্তাফ ফেরুল্লাহ আপনি এটা থেকে পাইলেন এই চিন্তা আপনার ভিতরে কোথ থেকে ঢুকবে বরং আপনার বলা উচিত ছিল যদি কোরআনের বিরোধী কোনো হাদিস দেখি তাহলে আমরা কি করব। আমরা তখন সাজেশন করব যে আপনি তখন আগের ওলামারা যারা এলেমের বাহার ছিলেন সমুদ্রের মতো এলেম ছিল যাদেরকে আমরা বলি অমুক নিয়েছে তারা হাজার হাজার হাদিস সকল হাদিস মুখস্ত ইমাম ইবুত্তাই যে হাদিস জানে না মহাদ্দিসের কেরামের কারো কারো বক্তব্য সেটা হাদিস না এত বড় মহাদ্দেশ ছিলেন মহাদ্দেশরা কি বলেছেন কি ব্যাখ্যা করেছেন আপনি সে ব্যাখ্যা জানুন আপনার কাছে মনে হচ্ছে এটার সাথে ওইটা সাংঘর্ষিক কোরআনের সাথে হাদিস মিলছে না আপনি না বুঝার কারণে এটা বলছেন কিন্তু যখন মহাদ্দেশদের এই হাদিসের ব্যাখ্যা দেখবেন তখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমি বলবো মহাতারাম আলোচক ভাইয়েরা যারা এই জাতি আলোচনা করছেন জাতির কাছে আপনারা আইডল কেউ কেউ জাতি তো আর বোঝে না কার রেলমের দৌড় কতটুকু সুন্দর করে কিছু আয়াত কায়াত বলছেন আপনি কিছু কথাবার্তা বলছেন ভাবছেন যে আপনি সামনে লাখ লাখ জনতা অনেক শ্রোতা তাই আপনার মতো মহাকিক মুদাব্বির আর কে আছে আপনি অনেক বড় মাপের আলেম হয়ে গেছেন তাই আপনি নিজে কোরান হাদিস এখন আর একত্র না করে নিজের মন মতো ফতুয়া দেবেন কত ভ্রষ্ট হবে জাতি পথ ভ্রষ্ট হবেন আপনি এই জন্য রেলমে নিতে হবে আপনি যখন কোথাও থেমে যাবেন আপনাকে দেখতেই হবে যে আমার আগেকার আলেমরা এই জায়গায় কি বলেছে কারণ তারা আগেকার যারা আলেম আমি আবুল কালাম আজাদ তাদের লিখা বই হয়তো দশ ভাগের এক ভাগও পড়ি নাই এমন লেখক আছে তিনি যা লিখছেন আমি তার দশ ভাগের এক ভাগ পড়িয়ে নাই আল্লামা সৈয়তির লেখা সব বইয়ের নামও আমি জানি না কারণ আমি নিজে নিজে মুফতি হয়ে যাব এই জন্য আমি আপনাদের সামনে এই যে প্রতি এক ঘন্টা আলোচনা করি আমি কিন্তু সব আগে জানি কে কি বলছে কোনো প্রশ্ন আসলে যখনই ধাক্কা খাই যে এটা তো আমার চোখে পড়ে নাই ফতুয়াটা কি হবে সাথে সাথে আমি কিতাবে ঢুকি গুগলে ঢুকি ইন্টারনেটে ঢুকি আল বিভিন্ন কিতাব এখন তো লোড করা আছে কিতাবগুলো তাফসিরগুলো করুতুবি কি বলেছে হ্যাঁ আল্লামা তাবারি কি বলেছে বোখারিতে এটা কি বলেছে ইমাম মুসলিমের ব্যাপারে কি বলেছে এগুলো দেখে তারপরে আপনাদেরকে শোনাতে আসি কারণ যদি আমি আন্দাজে কথা বলি তাহলে ফাদল্লু ও আদল্লু রাসুলের বক্তব্য সে নিজে পথ হারা হবে মানুষকে পথ হারা করে ছাড়বে আশা করি বুঝতে পেরেছেন তৈবুর রহমান ভাই জানতে চেয়েছেন ইমামের পিছনে আউজুবিল্লা বিসমিল্লা পড়া লাগবে হ্যাঁ যারা ইমামের পিছনে কেরাত পড়ে না তাদের লাগবে না আর যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তারা আউজুবিল্লা বিসমিল্লা পড়বে এটা না ইউসুফ নামে একজন ভাই জানতে চেয়েছেন জুমার দিন নামাজের আগে কাবলাল জুমা তাহিয়াতজু পড়ি কিন্তু সেটা আজানের আগে পড়া যাবে আজানের আগে পড়তে পারবেন নিশ্চয় মসজিদে ঢুকলে আপনি তাহিয়াতুল মসজিদ দুরাকাত নামাজ পড়ে নেবেন ওই দুই রাকাত আপনি পড়ে নিলেন সেটা আপনার সকাল দশটায় ঢুকলেও পড়ে নেবেন অর্থাৎ আপনি যখন ঢুকবেন তখনই পড়ে নিলেন আর আজানের পরে যদি আপনি আরো দুরাকাত পড়তে চান আরো চার রাকাত পড়তে চান সুযোগ আছে দুরাকাত দুরাকাত করে পড়ুন অথবা শুধু চার রাকাত পড়বেন আরও এভাবে পড়তে থাকবেন ইমাম বের হওয়া পর্যন্ত আপনার যত রাকাত পড়তে মন চায় জোর সংখ্যা মিলে আপনি পড়তে থাকবেন জাকির হুসেন ভাই জানতে চেয়েছেন আমরা শিয়াদেরকে গালিগালাজ করি কিন্তু মজলুমদের পক্ষে শিয়ারাই তো কথা বলে আরো বিশ্বের সুন্নিরা সুখ থাকে এটার বাস্তব রূপ কি এখানে এসে আমি আপনার সাথে একমত শিয়াদের এই কাজের আমার প্রশংসা করব কিছুক্ষণ আগে আমি শিয়াদের ব্যাপারে বলেছি এখন তাদের পক্ষে কিছুক্ষণ আগে ছিলাম বিপক্ষে যে তাদের ইমান নিয়ে আমারও প্রশ্ন ভালো মুসলমান বলা কঠিন আবার কাফের বলা কঠিন কিন্তু তারা যখন ভালো কাজ করবে তখন তাদের পক্ষে থাকবো ভালো কাজকে ভালো বলবো শিয়ারা মাজলুমদের পক্ষে কথা বলে মুসলমানদের পক্ষে এটা সত্য কথা কিন্তু কিছু সুন্নি নামদারী লোক আছে যেমন দুবাই মুসলমানদেরকে জবে করছে যে নরেন্দ্র মোদী তাকে নিয়ে স্বর্ণের বিশাল বড় মাপের নেকলেস উপহার দিচ্ছে দুবাই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে দুবাই হচ্ছে পৃথিবীর মুসলিম রাষ্ট্রের মাঝে সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র যেখানে মহিলারা উলঙ্গ চলে অধ্যুলঙ্গ নেকেট চলে দুবাইয়ের মতো পৃথিবীর কোনো মুসলিম দেশে এত নেকেট চলে না ওই দুবাই বন্ধুত্ব করছে ইসরায়েলের সাথে করবেই তো তারা যেমন তাদের বন্ধু তেমন বন্ধুত্ব করছে ভারতের সাথে

তারা সাথে বন্ধুত্ব দুবাইয়ের মতো ঘোষণা দিয়ে করে না তারাও করে তলে তলে ঘোষণা দিয়ে না তারা ভারতের সাথে বন্ধুত্ব করে না এভাবে ডাইকা নিয়ে নেকলেস উপহার দেয় না এখানে আমরা যখন দেখব যে শিয়ারা মাজলুমদের পক্ষে তখন আমরা শিয়াদের প্রশংসা করব এই কাজটা ভালো সুন্নিরা যখন সুন্নি নাম নিয়ে বিরোধিতা করবে না মাজলুমদের তখন আমরা বলবো সুন্নিদের এই কাজটা ভালো নয় সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন জুমান নামাজের পূর্বে চার রাকাত সুন্না নামাজ পড়া হয় এটা সঠিক কিনা নিশ্চয় সঠিক দু রকাতো আছে চার রাখা আছে পাঁচ ওয়াক্ত নামাজের পর কি কি আমল করবো আপনি আমলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেটা করবেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার পড়বেন পড়বেন আয়তুল কুরসি পড়বেন আরো আছে পড়বেন ঘুমানোর আগে কি কি আমল করবো ঘুমানোর আগে রাসুল যে আমল গুলো করতে বলেছেন এক নাম্বার বিছনা জেরে নেবেন এটা শোন না রাসুল বলেছেন বিছনা জেরে নিও তুমি জানো না বিসনা কি ছিল দুই নাম্বার আপনি অজু করে ঘুমাবেন সম্ভব বলে এটা শোন না তিন নাম্বার আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন রাসুল বলছে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন সহি বোখারি তে আপনি পড়বেন আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া আদিস নাম্বার ছয় হাজার তিনশো চোদ্দ সহি মুসলিম আসে আপনি ঘুমানোর পূর্বে দোয়া করবেন সব হান আল্লাহ রব্বি বিকা ওয়াদা তু জাম্বি বিকা আর ফাউহু ইন আম সাক্তা নাফসি ফাকফির লাহা ইন আর সালতাহা ফাহ ফাজহা কামা তাহ ফাজু বিহি এবার দেখা সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো চোদ্দ আপনি দোয়া পড়বেন মহাব্বিজাইন মোহা মিজাদ যেগুলো আছে আহ আপনার কুলাজুরাবিনাজ কুলাজুরাব ফালাক এগুলো পড়বেন এরপরে আপনার কুলিয়া কাফিরুন পড়বেন কলহ পড়বেন পরে আপনি ফু দিয়ে পুরা দেহ মাসে করবেন এটাও হাদিসে পাওয়া যায় এভাবে আমরা ঘুমাতে যাবো শাল্লাহ ওয়ালিউল্লাভাই জানতে চেয়েছেন টয়লেট ব্যবহারের পর শুধু টিস্যু ব্যবহার করা যাবে বাংলাদেশে এটা করবেন না কারণ আমাদের দেশের খাবার পাতলা তাই আমাদের বাথরুম যখন আমরা ইউজ করি সেটা পাতলাই থাকে তা আপনি শুধু টিস্যু ব্যবহার করবেন কিছুক্ষণ পরে ঘর মাখতে হবেন তখন আপনার কাপড় নষ্ট হয়ে যাবে সৌদি আরবের লোকেরা শক্ত খাবার খায় তাই তারা শুধু টিস্যু ব্যবহার করলে হয় ছাগল শক্ত খাবার খায় তার পায়খানা শক্ত গরু মিশ্রিত খাবার খায় তাই গরুর কিন্তু পায়খানা কখনো শক্ত কখনো ভিজা নরম এখন আমাদের দেশে আমরা নর্মাল মিশ্রিত খাবার খাই যার কারণে আমাদের শুধু টিস্যু ব্যবহার করলে হবে না পানি ব্যবহার করবেন আর পানি তো অ্যাভেলেবেল আছে কেন করবেন না ভাই তানহা জানতে চেয়েছেন একজন বোন অজু ছাড়া তাফিমুল কোরআন তাফসির পরা যাবে হ্যাঁ যে তাফসিরে কোরআনের হরফের সে তাফসিরের হরফ বেশি ওলামাই কেরাম বলেছেন ওই তাফসির অজু ছাড়া পরা যাবে আশা করি বুঝতে পেরেছেন কোরআনের মূল হরফের সে তািরের হরফ বেশি এটাও জুসারা পরা যাবে কবির ভাই জানতেছেন যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয় এতে বোঝা যায় আরও কিছু ধর্ম আছে যেগুলো শ্রেষ্ঠ নয় চমৎকার প্রশ্ন হ্যাঁ আমরা বলবো ইসলাম একমাত্র ধর্ম আর শ্রেষ্ঠ ধর্ম বলতে আমরা যখন বুঝাবো তখন আমরা আগেকার ধর্মগুলোর সাথে তুলনা করবো যেমন ইয়াহুদি একটি ধর্ম ছিল খ্রিস্টা একটি ধর্ম ছিল মুসাইলাইসালাম ধর্ম প্রচার করেছেন হাজত ঈসা প্রচার করেছেন ওইগুলোর তুলনায় ইসলাম শ্রেষ্ঠ এই হিসাবে বলা হচ্ছে কিন্তু বর্তমানে যেহেতু আর কোনো ধর্ম নাই আল্লাহ ইসলাম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম সব রহিত হয়ে গেছে সুতরাং এখন আমরা ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথাটা না বলে বরং আমরা বলবো ইসলাম একমাত্র ধর্ম কবির ভাইকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য যারা শুনছেন তারা মনে রাখবেন ইসলামকে আমরা বলবো একমাত্র ধর্ম এটাই আল্লাহ বলেছেন ইসলাম তবে আদিয়ানে আলা ওখানে আল্লাহ অন্য অন্য ধর্মগুলাকে ধর্ম বলেছেন কিভাবে বলছেন আদিয়ানে বাতেলা হিসাবে অর্থাৎ সেগুলো বাতিল ধর্ম যেমন জাল টাকা টাকা না ঠিক অনুরূপ ভাবে জাল দলিল দলিল না তো বাতিল ধর্ম ধর্ম না ওই হিসাবে সর্বশ্রেষ্ঠ কেউ কেউ বলছি আর কি আমরা তবে এটা আমরা না বলে বলবো ইসলাম একমাত্র ধর্ম আব্দুল মান্নান ভাই জানতে চেয়েছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে কতটুকু দূরে যাওয়া যাবে তার চোখ যেখানে আসে যতটুকু নিচের দিকে তাকালে সে দেখে শেষদা স্থানে তাকালে ওই যতটুকু দেখে ওই এরিয়ার বাহির দিয়ে যাবেন কারণ এটা হাদিস দিয়ে নির্ধারণ করা নাই হাদিসে আছে মুসল্লির সামনে দিয়ে যায় না তো মুসল্লির সামনে তো এখানে দাঁড়াইলে দশ মাইল সামনে না ওলামাই আনাব বলেছেন অনেক লম্বা যে অনেকে বলছেন যে একশো গজের কাছাকাছি তারা বক্তব্য দিয়েছেন কেউ আশি গজ বলেছেন কেউ আরো একটু কম বলেছেন এত না কঠিন বরং হাদিসি নির্ধারণ করা নাই এই জন্য আমরা কম পক্ষে তার নামাজে ডিস্টার্ব হয় অমনোযোগী হয় অতটুকু সামনে দিয়ে আমরা যাব না শাহরিয়ার ভাই জানতে চেয়েছেন কুইসা খাওয়া যাবে কিনা এটা দেখতে সাপের মতো ওইটাকে কুইসা বলে না এটা মাছ নয় সুতরাং এটা খাওয়া যাবে না শুধু মাছ খাওয়া যাবে সামুদ্রিক প্রাণী আর মাছ ছাড়া অন্য প্রাণী কচ্ছপ কাঁকড়া কুইসা ও বলেছেন খাওয়া যাবে না অন্য অন্য জায়েজ বলেছেন যে অন্য মাঝাব যারা মানেন তাদের জন্য জায়েজ আছে কোয়েল ইসলাম ভাই জানতে চেয়েছেন মহারানা বাবদ জমি লিখে দিলে হবে হ্যাঁ সম্পদ যেটা বিক্রি করা যায় সেটা দেয়া যায় যেমন স্বর্ণ বিক্রি করা যায় হিসাবে দেয়া যাবে বিক্রয় মূল্য ধরে লিখতে হবে ঠিক জমি যদি আপনি দেন তাহলে টাকা। কিন্তু দিবেন জমি বিক্রি মূল্য ধরে আপনি দিতে করতে পারবেন কারণ পাঁচ লাখ টাকা মহারানা এমন জমি দেবেন যেটা সে পাঁচ লাখ বিক্রি করতে পারবে। পরে আরো বেশি বিক্রি করতে পারবে যদি কমে যায় অগর্তা সেটা ভিন্ন জিনিস কিন্তু যখন লিখবেন জমিটা দিবেন তখন বিক্রি মূল্য ধরে দিতে পারবেন কারণ যেহেতু এটা বিক্রি করা যাবে দেয়া যাবে আজিজুল্লাহ ভাই জানতে চেয়েছেন হিন্দু বন্ধুর বাসায় গিয়ে খাবার খাওয়া যায় হবে না খাওয়াই ভালো কারণ তাদের পাকশাকের পবিত্রতা নিয়ে প্রশ্ন টাকা পয়সা ইনকামে হালাল হারাম নিয়ে প্রশ্ন এই তাদের থেকে খাবার টাবার না নেয়াই ভালো কারণ হালাল খাবার না খেলে আবাদত কবুল হয় না মস্ত জানতে চেয়েছেন গর্ব অবস্থায় তালাক দিলে তালাক হবে হ্যাঁ স্ত্রী যদি পেটে বাচ্চা থাকে আর আপনি তালাক দিয়ে দেন তালাক কিন্তু হয়ে যাবে তবে তার ইদ্দতটা হবে অদুল হামাল তার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সে বিয়ে বসতে পারবে না ইদ্দত নর্মালি পালন করবে তিন হায়েজ আর যাদের পেটে বাচ্চা আছে তারা পালন করবে একবারে বাচ্চা হওয়া পর্যন্ত মারুবিল্লা জানতে চেয়েছেন বিকাশ থেকে অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে কিছু সুদ আসে লভ্যাংশ আসে সেটা খাওয়া যাবে না খাওয়া যাবে না সেটা ফেলে দিতে হবে বোন রাশেদা জানতে চেয়েছেন মিনসের সময় হায়াত চলাকালে মুখস্থ আয়াত তেলাওয়াত করতে পারবো না করবেন না যদি কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়ি তাহলে কোনো কোনো আলেম বলেছেন জায়েজ দোয়া হিসাবে তবে যেহেতু হায়জ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে রাসুল নিষেধ করেছেন তা দোয়া হিসাবে আপনি হাদিসের গুলো পড়েন হাদিস পড়েন দোয়া হিসাবে যে হাদিসের দোয়াগুলো আছে অনেক দোয়া হাদিসে আছে কোরআন তেলাওয়াত না করাই ভালো তবে কোনো কোনো আলেম দোয়া হিসাবে কোরআন পড়া যাবে বলেছেন লিপি শিকান্দার একজন বোন জানতে চেয়েছেন তা আঙ্গুল ইশারা করা নির্ধারিত নিয়ম আছে হ্যাঁ আছে বিষয়ে আমরা আগে আলোচনা করেছি সংক্ষেপে বলছি আপনি তা বসেই এইভাবে বৃদ্ধা আঙ্গুলের সাথে মধ্যমা সহ বাকি তিনগুলো একত্রিত করবেন এটা তুলে ধরে রাখবেন সালাম ফিরানো পর্যন্ত কোনো আলেম বলেছেন একটু নাড়াবেন হাদিসে আছে কোনো আলেমরা বলছেন নাড়ানো লাগবে না এভাবে তুলে ধরে রাখবেন এটাও হাদিসে আছে ফয়সল ভাই জানতে চেয়েছেন কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণের পরিকল্পনা করে কিন্তু ইসলাম গ্রহণের আগে মারা যায় সে কি মুসলিম হিসাবে গণ্য হবে না রে ভাই ইসলাম গ্রহণ না করলে মুসলিম হবে কেমনে এই জন্য আমরা বলবো যারা মুসলিম হতে চায় পরিকল্পনা করে দেরি করা যাবে না হায়াত মতের সৃষ্টিস নাই এই আপনি কালেমা পড়ার জন্য হুজুরের বাড়িতেও যাওয়া দরকার নাই আপনি কালেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাথে সাথে পরে ফেলবেন আসাধু আল্লাহ ইল্লাহ ও সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ আপনি তখনই মোমেন হয়ে যাবেন এরপরে আবার হুজুরের কাছে যদি আপনি আবার যেতে চান তাহলে হুজুরের হাতে আপনি আবার পড়েন কালেমা তো বারবার পড়ার সুযোগ আছেই একবার এক লোক আমাকে মোবাইল করেছে করে বলছে হুজুর আমি একজন মুসলমান বানাবো হিন্দু আমার পরিচিত তাকে আপনার কাছে আনতে চাই আমি বললাম যে আমার কাছে আনবেন কোনো আপত্তি নাই কিন্তু সে কি এখন কালেমা পড়তে রাজি কয় রাজি তাহলে মোবাইলটা দেন তাকে এখনই পড়াই কারণ সে আমার কাছ পর্যন্ত আসবে তারপরে মারা যাবে নিশ্চয়তা কি যেহেতু সে কালেমা পড়তে রাজি আলহামদুলিল্লাহ আমি তাকে মোবাইলে কালেমাটা পড়িয়ে দিয়েছি পড়িয়ে দিয়ে এবার বললাম ভাই আমার কাছে আসার আর কোনো দরকার নাই আপনি কালেমা পড়েছেন তো আল্লাহকে খুশি করার জন্য তা আল্লাহ তো আপনাকে ইমানদার হিসাবে কবুল করে নিয়েছে তা আমার কাছে মসজিদে আসতে হবে পাবলিকের সামনে কালেমা পড়তে হবে আপনার নাম জাহের করতে হবে আর কি দরকার যেহেতু আপনি বয়স্ক বয়প্রাপ্ত আপনি একজন বালেক আপনি এবার এভিডিফিট করে নেন এভিডিপিট করে একটা ডকুমেন্ট আপনার কাছে রেখে দেন আর যদি কালেমা আবার হুজুরের কাছে পড়তে চান মনে প্রশান্তির জন্য তাহলে আপনি আপনার বাড়ির পাশে একজন মসজিদের ইমামের কাছে পড়ে নেন আমার কাছে আর আসা দরকার নেই এই জন্য বলবো যে কালেমা পড়ার জন্য যারা সিদ্ধান্ত নেবে আপনারাও দেরি করাবেন না যারা আলোচনা শুনছেন আমার এখানে অনেক আলেম আলম আলহামদুলিল্লাহ আছেন আমার ভালো লাগে যখন আমার আলেম ভাইরা বলে যে হুজুর আপনার প্রশ্নোত্তর পর্বগুলো পর্বগুলো আমরা শুনি তখন মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ এটাই সাদা কায় জারিয়া কালেমুলামা ভাইয়ের আপনাদের কাছেও যারা ইমান আনার জন্য তারা প্রস্তাব পেশ করবে দেরি নাই সাথে সাথে কালেমা পড়িয়ে দেবেন যা অজু করে আসো কালেমাটা পড়ে নাও অজু করাইয়া কালেমা পড়াইয়া তাকে আগে ইমানদার বানিয়ে দেন আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন মনসুর হাল্লাস কে ছিলেন মনসুর হাল্লাস উনি ইরাকের একজন ব্যক্তি একজন আলিম উনার নাম আবু আবদুল্লাহ হোসাইন বিন মনসুর জন্ম নিয়েছেন দুইশো চুয়াল্লিশ হিজড়িতে করেছেন তিনশো নয় হিজড়িতে উনি একটু মজসুফ ছিলেন একটু হালকা পাগল টাইপের লোক ছিলেন হিতাহিত জ্ঞান ছিল না কিছু লোক আপনার রাস্তায় দেখবেন যে হাঁটতেছে চলছে কেউ নামাজও পড়ে মাঝে মাঝে আবার নামাজ পড়ে না কখনো দেখা যায় যে পুরান কাপড় সোপর পিরে চলে কাপড় সিঁড়ে পেলে মাথায় জট বেঁধে গেছে এই লোকগুলো মাস আকল নেই তো মানসুর হাল্লাজ শেষ জীবনে সেটা হয়ে গিয়েছেন এক পর্যায়ে তিনি আনাল হক বলেছেন এই জন্য আনাল হক দাবি করার কারণে হক মানি আল্লাহ ইন আল্লাহু আল হক তো তিনি বলছেন যে আমি হক তৎকালীন কেরাম বলছে সে কাফের হয়ে গেছে তাই তাকে হত্যা করা হয়েছিল মনসুর হাল্লাস তা এখন কেউ কেউ আল্লাহর এটা আবার ঠিক না আবার তাকে কেউ কাফের ফতুয়া দিয়ে কাফের বানিয়ে দেবেন এটাও ঠিক না জন্য আল্লাহ ভালো জানেন তিনি কি ফয়সালা করবেন এই জন্য মনসুর হাল্লাস আল্লাহ দেখতে আসছে আহ আল্লাহরা উনি দেখতে গেছে ওনাকে দেখতে গিয়ে লোকজন খুঁজে পায় না জেলখানাও নাই এগুলো সব বানোয়াট ওয়াজ একবারে বানোয়াট আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সিফাত নামে একজন ভাই জানতে চেয়েছেন হসপিটালে রোগী পাঠিয়ে কিছু কমিশন পাই হবে ঠিক হবে না এটা আসলে কমিশন না হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে ঘোষ দিচ্ছে পাঠানোর জন্য আর ওরা সেখানে গেলে অনেকে জবাই করে রোগীদেরকে জবাই করে ফেলছে অনেক হাসপাতালের কর্তৃপক্ষ আল্লাহ মাফ করুক এই জন্য এটা না নেয়াই ভালো পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরি করা যাবে কিনা কাউসার ভাই জানতে চেয়েছেন হ্যাঁ অসুবিধা নাই তবে জন্ম নিয়ন্ত্রণ করতে শিখাবেন কিন্তু বন্ধ করতে শিখাবেন না নিয়ন্ত্রণ জায়েজ আছে সাময়িক একটা সন্তান জন্ম নিয়েছে আরেকটা দুই বছর আড়াই বছর বুকে দুধ খাওয়ার হক আছে তাই সেটা পেটে আসলে যেটা দুধে আসে বুকে আসে এটা হক নষ্ট হবে মা সুস্থ হবে এই জন্য বিরতিকরণ নিয়ন্ত্রণ মানে বিরতি করণ কিন্তু একবার বন্ধ করে দেবেন এ চাকরি করবেন না এটা জায়েজ নেই রাকিব জানতে চেয়েছেন কাতারে যখন দাঁড়াবো নামাজ পড়ার জন্য একা একা তখন কি সামনে থেকে একজনকে টেনে এনে পিছনে দাঁড় করাবো না একা একা পড়ব। না আপনি একা একা পড়বেন না কাতারের ভিতরে ঢুকে যাবেন চেষ্টা করবেন কত ফাঁক আছে কিনা যদি আপনি কোনো ফাঁক না পান তাহলে আপনি মাজুর এখন আপনি বাধ্য হইয়া পিছনে একা একা পড়বেন আরেকজনকে টাইনে পিছনে আনা দরকার নাই একটি হাদিস আছে তবে এটা জয়ীফ এটা টাইনে আনবেন ওই ব্যক্তির মনোযোগ নষ্ট হয়ে যাবে নামাজে আবার যদি সে না বোঝে তাহলে নামাজের মাঝে আপনাকে কোনো দিয়ে গুঁতা মারবে যে কে টানতেছে আমাকে এটা স্বাভাবিক আর তার নামাজের মনোযোগ নষ্ট করলেন তা আপনি যেহেতু মাজুর তাই আপনি এখন পিছনে একা একা নামাজ পড়ুন তবে ইচ্ছা করে সামনে খালি রেখে পিছনে একা একা নামাজ পড়া যাবে না এই জাতীয় একজন পড়েছিল আল্লাহ রাসুল বলছে তুমি নামাজ আবার পড়ো শাহরিয়ার ভাই বলছেন অপরিচিত নারী পুরুষকে সালাম দেওয়া যাবে কিনা অপরিচিত নারী পুরুষকে সালাম না দেয়াই ভালো নারী কোনো পুরুষকে দেবে না পুরুষ কোনো নারীকে দেবে না তবে যদি কেউ দেয় তাহলে উত্তরটা একটু মনে মনে নেবেন উত্তর নিয়ে নেবেন কারণ এই জাতীয় সালাম কালাম থেকে পরবর্তী দেখা যায় যে পরিচয় তৈরি হয় সে পরিচয় থেকে আবার একটু পরবর্তীতে দিন প্রচার করতে করতে দিলের প্রচার শুরু হয় তখন মুখের পরিচয় থেকে গভীরতা তৈরি হয় এটা এই জন্যই শরীয়তের পর্দার বিষয়টা খেয়াল রেখে আমরা বেগানা নারীকে সালাম না দিই বেগানা নারী বেগানা পুরুষকে সালাম না দে তবে যদি দিয়ে দেয় তার উত্তরটা মনে মনে নেবেন সম্মানিত ভাইরা আরও কিছু প্রশ্ন আছে অনেক সময় আজকে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো উত্তর আমরা জেনেছি সকল প্রশ্নের জবাব একদিনে দেওয়া সম্ভব নয় ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের প্রশ্নের জবাব দিতে পারিনি সালাম বলেছেন অনেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যারা এখনও শেয়ার করেন নাই মেহরবানি করে শেয়ার করে দিন তাহলে অনেকেই উপকৃত হবে জেনে আপনি সাদাকায় জারিয়ার অধিকারী হবেন আর ইনশাআল্লাহ পরবর্তী জমাতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সে রাত্রিতে আবার দেখা হবে আপনারা প্রশ্ন করে রাখবেন আমার ইয়েতে ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে তো প্রশ্ন যখন করবেন আমি প্রশ্নগুলো লিখে লিখে উত্তর দেয় যেমন এই যে লিখা আছে এবং অনেকগুলো আরও আছে যেগুলো আজকে লিখেছি কিন্তু উত্তর দিতে পারিনি তবে এইগুলো আমি আশা করি আগামী সপ্তাহে প্রথমে দেব ইনশাআল্লাহ ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন দিন বুঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু